ফ্যাশন ডিজাইন অথবা ফ্যাশন চিত্রায়ন হলেও বিষয়ভিত্তিক হতে পারে, কিন্তু রংতত্ত্ব একটি বস্তুনিষ্ঠ বাস্তবতা সব রকমের শিল্পের জন্য। রংতত্ত্ব সম্পর্কে ভূমিকা। রং আমাদেরকে অনেকভাবে প্রভাবিত করে, মানসিক এবং শারীরিকভাবে। রং দ্বারা আপনি সাময়িক মানসিক অবস্থা নির্ধারণ করতে, দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। সঠিক বর্ণবিন্যাস নির্বাচনের মাধ্যমে আপনি কমনীয়তার প্রভাব, উষ্ণতা বা শান্তি অথবা আপনি আমোদ প্রমোদপূর্ণ তরুণের একটি ছবির প্রকাশ ঘটাতে পারেন। প্রাথমিক, মাধ্যমিক এবং তৃতীয় স্তরের রং, RYB রঙের মডেলে প্রাথমিক রঙগুলো হলো লাল, হলুদ এবং নীল। দুটি প্রাথমিক রং মিশিয়ে তিনটি মাধ্যমিক রং, সবুজ, কমলা, বেগুনি তৈরি করা হয়। প্রাথমিক এবং মাধ্যমিক রং মিশানোর মাধ্যমে আরও ছয়টি তৃতীয় গঠন সংক্রান্ত রং তৈরি করা হয়। প্রাণবন্ত এবং স্নিগ্ধ শীতল রং। রঙের চক্র ভাগ করা যেতে পারে প্রাণবন্ত এবং স্নিগ্ধ শীতল রঙে। প্রাণবন্ত রং হল প্রগাঢ় এবং তেজময় এবং এগিয়ে যাবার প্রবণতা সম্পন্ন। স্নিগ্ধ শীতল রং শান্তভাবের পরিচয় দেয় এবং একটি শীতল ছাপ তৈরি করে। সাদা, কালো এবং ধূসর নিরপেক্ষ বলে মনে করা হয়। সম্পূরক বর্ণবিন্যাস। যেসব রং রং বিন্যাসে একে অপরের বিপরীত তাদেরকে পরিপূরক রং বলে মনে করা হয়, যেমন লাল এবং সবুজ। উচ্চ বৈষদৃশ্যপূর্ণ পরিপূরক রং একটি স্পন্দনশীল চেহারা তৈরি করে, বিশেষ করে যখন পূর্ণ সম্পৃক্তিতে ব্যবহার করা হয়। আমেজ, ছায়া, স্তর। যদি একটি রং হালকা করা হয় সাদা রং যোগ করে, ফলাফলকে রঙের একটি আমেজ বা আভা বলা হয়, এবং যদি ধূসর যোগ করা হয় ফলাফল ভিন্ন স্বরের হয়।